হ্যালো হ্যালো হ্যাঁ কে রাজ রাজ বলছি চিনতে পারছ না এত তাড়াতাড়ি কি বলে চেনা চেনা লাগছে গলার আওয়াজটা তো একটু দিনের আওয়াজ রাজ বলছি হ্যাঁ হ্যাঁ বলো এতদিন পর হঠাৎ আমি তোমার নাম্বারটা পেলাম একজনের থেকে তুমি তো নাম্বার টাম্বার চেঞ্জ করিয়েছ সংসারের খবর বলো আমি তো চলছে কোথায় আছো এখন এখন বাড়িতেই রয়েছি আচ্ছা কি করছো এখন এই বসেছিলাম কয়েকটা গল্পের বই পড়ছিলাম গল্পের বই নিশ্চয় এখনো আছে ভালো লাগবে শুনে হ্যাঁ এই আর কি কোন লাইফ পার্টনার চুজ করলে না তোমার সাথে ব্রেকআপ হওয়ার পর থেকে আর লাইফে কেউ আসলো না আর আপাতত কাউকে জায়গাও দিইনি আর কেউ অতটা কাছের হতে পারিনি এখনো অবধি খুব ভুল করে তো জানি না এই জীবনে কেউ কাছের হবে কিনা হ্যাঁ আমিও মিস করি কিন্তু কি করা যাবে একদিন দেখা হতে পারে কি দেখা এখন আর দেখা হয়ে কি হবে বলো তোমার বিয়ে হয়ে গেছে তোমার সংসার এখন নতুন সাজিয়েছো তো দেন এখন দেখা হয়ে কিছু হবে না তাও যদি একবার দেখা হতো আমাদের সেই পুরনো জায়গা তো পুরো জিনিস ভেবে তো তুমি তোমার কোনো প্রবলেম নাও হতে পারে কিন্তু আমি তো যা প্রবলেম থেকে গুছিয়েছি আবার সেই মানে ভেঙে যাব পুরো ভেঙে তছমছ হয়ে যাব আবার তুমি তোমার কাছের যাকে সব কথা বলতে যার সাথে সমস্ত টাইম কাটাতে তো তাকে ছেড়ে তুমি একজন অন্য কাউকে লাইফ পার্টনার বানিয়ে নিয়েছো হ্যাঁ আমি শুনলাম সেও এস্টাবলিশড সে ভালো কাজ করে তার ব্যাকগ্রাউন্ডও ভালো কিন্তু তা বলে তোমার তো উচিত ছিল না যাকে আমি প্রায়োরিটি দিতাম তার সাথে অন্তত পুরো লাইফটা কাটানো আমি তো চেষ্টাই সেই আশাতেই ছিলাম না এখন তো কি করবো আমি তোকে বলে বোঝাতে পারবো না আমি নিজেকে নিজে এখনো ক্ষমা করতে পারি না তার জন্য তো এখন কি করা যাবে বলো এখন আর কিছু হবে একদিন দেখা করো না দেখা করে কি কথা হবে তাই না সেই পুরোনো দিনের কথা ঘুরতে যাও বলো এই কথাগুলো বলে কি লাভ কথার মাধ্যমে অনেকটা সময় পার করে এসেছি চিরকাল বন্ধু হয়েই থাকবো আমি এই বন্ধুত্বের খাতিরেই না হয় আরেকবার দেখা করলাম আরেকবার সেই দেখা একসাথে ফুচকা খাওয়া একসাথে হেঁটে যাওয়া একসাথে বসে গল্প করা আমার খুব একটা প্রবলেম হবে না তোমার ক্ষেত্রে অনেক প্রবলেম আমার কোনো প্রবলেম হবে না আজ কারণ আমার জন্য কোনো টাইমই নেই
হ্যাঁ, বাবা এস্টাবলিশ ছেলেটাকে বিয়ে দিয়েছে কথাই, কিন্তু তার আমার জন্য কোনো টাইম নেই, তো তার শুধু টাইম কাজ কাজ কাজ। তো ভালো তো, একটা মানুষ কাজের মধ্যে সবসময় থাকবে, এটাই তো ভালো। সুখে থাকা আর তোমাকে আগে থেকে চিনে তারপর দিন তোমার সাথে সংসার করা, দুটো পার্থক্য আছে। তোমাকে কিন্তু আমি ভুলতে পারিনি, জায়গাটা আমার মনে ছিল সেই জায়গাটা কিন্তু রয়ে গেছে। আমি জানি তোমাকে আমি ভালোবাসি, তোমার সঙ্গে আমার এত রিলেশন, কিন্তু ছোট থেকে 8 মাস পরেই তো আমি চাকরিটা পেয়ে গেলাম, কি করবো বলো, যে যারা আমাকে ছোট থেকে বড় করেছে, যারা আমার জন্য এত স্যাক্রিফাইস করেছে, তাদের জন্য এইটুকু করাটা মনে হয় আমার উচিত ছিল। তোমার কি মনে হয়? হ্যাঁ, মা বাবার কথাও রাখাটা দরকার সব ক্ষেত্রে, ঠিক আছে, খালি মাঝখানে আমার যে আমি পড়ে থাকলাম একা, ভাবতে পারবে না যে তুমি চলে যাওয়ার পর আমার যে কি হয়েছে, আমার কি ঘটেছে, আমি কি অবস্থায় ছিলাম, তুমি ভাবতে পারবে। তোমার খবর নিতাম বন্ধুদের থেকে, কিন্তু তোমার ফেসবুক তো আমি ভালো নেই, কি আর করা যাবে। এই যদি তুমি বলতে, তুমি বিয়ের একদিন আগে যদি বলতে, আজকে হয়তো আমরা মানে লাইফে আমাদের থেকে লোকরা মোটিভেশন পেত, লাইফে অনেক কিছু লোকরা জানতে পারতো যে কিনা দুইজন প্রেম করে বিয়ে করে এত সুখ শান্তিতে থাকতে পারে। আমার কিছু বলার নেই আজ, আমি কি জায়গা থেকে দাঁড়িয়ে কি করেছি সেটা শুধু আমি জানি, আমি ছাড়া কেউ জানে না। এবং আমি যখন কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে গেছি আজ, সেটা তোমাকে তুলে বোঝাতে পারবো না, হয়তো দেখে করলে বলতাম। ঝগড়া ঝামেলা কিছু হয়েছে কি? না, সে একজন অ্যাফেয়ারের সঙ্গে অলরেডি একটা রিলেশনে জড়িয়ে আছে, এবং সে আমাকে জাস্ট সাইড লাইন হিসেবে ইউজ করে। ওরকম না, তোমারও হয়তো ভুল ধারণা হতে পারে, তুমি জেনে দেখো, হয়তো তাকে তার সাথে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক তুমি অন্য মিনিং নিচ্ছো। আমি জেনেছি, আমি প্রমাণ পেয়েছি। দেখো, অনেক কারোর সম্পর্ক থাকে কিন্তু মিনিং অনেক রকমের হয়, ঠিক আছে? আমার সামনে সে তাকে এনেছে, আমার সঙ্গে আলাপ করিয়ে নিয়েছে, তার বার্থডে সেলিব্রেশন হয়েছে আমার বাড়িতে। ঠিক আছে, তুমি কখন ফ্রি থাকবে বলো, দেখা তো কালকে বিকেল 5টা। কালকে আমি অফিস করে যখন আসব, তো আমি অফিস দেখে তোমার সাথে দেখা করব। এখন তোমার অনলাইন না, এখন আমার মানে ফাইলগুলোতে নিয়ে জমা দিতে হয়, সপ্তাহে 2-3 দিন আমার যেতে হয়। তোমার টাইম তো ওই অফিস থেকে আস্তে আস্তে 6টা বেজে যাবে, আমি অফিসের ড্রেস পরে তোমার সাথে দেখা করে নেব। তাহলে 6:30? হ্যাঁ, 6:30 কোনো অসুবিধা নেই, আমাদের সেই পূর্ণ জায়গা তো গঙ্গার পার। হ্যাঁ, তো ঠিক আছে, তুমি কিন্তু অবিয়াসলি তোমার সেই স্কাই কালারের শার্টটা পরে আসবে। আচ্ছা, তো কি আনতে হবে বলো, কি খাবে? একসাথে ফুচকা খাবো। এখনো ফুচকা খাওয়ার নেশা? হ্যাঁ, তোমার জন্য খাওয়া যাবে ফুচকা। সেই তুমি এখনো কি আগে স্মোক করো? স্মোক
করি এখন বলতে পারো এক কথায় জেমস বন্ড। আগে দুদিনে এক সপ্তাহে একটা হতো, এখন দিনে এক প্যাকেট শেষ। এখনো কি গিটারটা বাজে মাঝে মধ্যে? গিটার তার ছিঁড়ে গেছে, কিন্তু আবার লাগালে বাজানো যাবে, কিন্তু টাইমটা হচ্ছে না। গান শুনবো, হ্যাঁ এটা কয়েকদিন বাদে, এবার কালকে তো হবে না, অন্যদিন তার না, কালকেই কালকেই আমরা দুজনে গিটারটা একসাথে করতাম সেই গানটা। ঠিক আছে, তো আবার এরকম ভাবে কথা বলতে বলতে এই যে বন্ধুত্বটা আসছে, বন্ধুত্বটা থেকেও ছেড়ে চলে যাবে না তো? একদমই না, কারণ কি তুমি তো ছেড়ে চলে যাওয়া অভ্যাস হয়ে গেছে তোমার। সে আজও এটা মনে হতেই পারে তোমার না? সত্যি কতবার বলো তো আমাদের ব্রেকআপ হয়েছে, কিন্তু এরকম ছেড়ে চলে যাওয়া কোনোবার হয়েছে? আমার মনে হয় রাখতে পারবো।